ডিবি পরিচয় তুলে নেওয়া হয় এরপর অপহৃতের ফোন থেকে কল করে চাওয়া হয় মুক্তিপণ অপহরণকারীদের পাঠানো পঁচিশ হাজার টাকার সূত্র ধরে ধরা পড়ে সেই চক্রের সাত সদস্য সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলেন ভিক্টিমের একজন আত্মীয় অপহরণকারীদের দেয়া একটি বিকাশ নাম্বারে পঁচিশ হাজার টাকা পাঠায় টাকা তুলতে গেলে চক্রের একজনের স্ত্রী সূচনাকে হাতে নাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতে পুরোনো পল্টন থেকে জ্যাকারিয়াকে উদ্ধার করায় তারা জব্দ করা হয় দুটি পিস্তল চারটি ম্যাগাজিন আঠারো রাউন্ড গুলি এবং ইসলামী ব্যাংকের একটি চেক বই একটি সিপিইউ ও একটি ড্রিল মেশিন